আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে হচ্ছে ঘাস কাটার পরে এখন হচ্ছে আমি আসছি ঘাসের খেতে সার দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে হচ্ছে এখানে সার দিয়ে দিচ্ছি। আমার এই জমিটা হচ্ছে তিনটা প্লটে বিভক্ত করছি। তো একটা প্লটে হচ্ছে আমি আগেই সার দিয়েছিলাম, সেখানে হচ্ছে বৃষ্টি হয়েছিল এবং আমি পানিও দিয়েছিলাম, ওই ঘাসটা খুব সুন্দর হয়েছে। তো আমি ওইটা আগে কেটে খাওয়াবো, এই জন্য হচ্ছে ওখানে আগে সার দিয়েছিলাম। আর এখন হচ্ছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন, তাই এই প্লটে এখন হচ্ছে সার দিচ্ছি, কারণ হচ্ছে আমি এটা হচ্ছে দ্বিতীয় সেগমেন্টে কেটে খাওয়াতে চাচ্ছি। আর তার পাশে আর একটা আছে, ওটা হচ্ছে আরও ঘাস ছোটো ছোটো, ওটা তৃতীয় সেগমেন্টে খাওয়াবো, ওটাতে হচ্ছে আর কিছুদিন পরে হচ্ছে আমি সার দিব। তো এখন হচ্ছে সার দিচ্ছি, সার দেওয়া শেষে হচ্ছে আমি যাব হচ্ছে খেয়ার কিনতে। তো হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে এখন হচ্ছে ধানের মৌসুম চলতেছে, অনেকে হচ্ছে খোলা বানাইছে, তো আমি হচ্ছে একটা খোলাতে আসছি। এখানে কিছুক্ষণ আগে হচ্ছে খ্যার ওরা হচ্ছে মাড়াই করছে, তো আমি খ্যার দেখতে আসছি। এবার হচ্ছে খ্যারের প্রচুর দাম, যার কারণে হচ্ছে খ্যার কিনতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে আটির খ্যার কিনে নিয়ে এসে খাওয়ানোই ভালো, সেটাই হচ্ছে পর্দায় পড়বে। প্রতি বছর মৌসুমে এই মৌসুমে হচ্ছে খ্যার কিনে রাখি, কিন্তু এবার হচ্ছে খ্যারের দাম প্রচুর, এই কারণে হচ্ছে মনে হচ্ছে এবার খ্যার কিনতে পারবো কিনা জানি না। তারপরেও আসছি, এর আগেও আমি দুজনে খ্যার দেখছি, পছন্দ হয়নি, ওরা হচ্ছে অতিরিক্ত দাম চাচ্ছে। তো আজকে হচ্ছে আর একজনের একটা চাচার খ্যার, তো উনি হচ্ছে মলছে, তো এই যে এই খ্যারগুলো হচ্ছে আমি দেখলাম, এটা হচ্ছে 7,500 টাকা উনি হচ্ছে দাম ফিক্সড করছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না, 3 বিঘার মতো খ্যার। তো দেখা যাক কী করা যায়। তো আজকেও চলে আসলাম, আজকেও খ্যার কিনতে পারলাম না, খ্যারের প্রচুর দাম, যার কারণে চলে আসছি। এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আসরের নামাজ পড়ে চলে আসছে হচ্ছে মোলার খেতে। মোলার খেতে হচ্ছে কীটনাশক দিচ্ছি, আমার এই মোলার খেতের মোলাগুলো বের হয়েছে, তো মোলার খেতে কীটনাশক দিচ্ছি, কারণ হচ্ছে মোলার খেতে অনেক পোকা ধরছে, ছোটো ছোটো কালো কালো পোকা। এর আগেও একদিন কীটনাশক দিয়েছিলাম, কীটনাশকগুলো দেওয়ার পরে 1 দিন বা 2 দিন এরকম হচ্ছে কাজ করে, তারপরে আবার পোকা চলে আসে, যার কারণে হচ্ছে আমার উপরে 2টা বেডের মোলা মোটামুটি ওরা খেয়ে ফেলছে। তো দেখা যাক এই মোলাগুলো আমি বাঁচাইতে পারি কি না, আল্লাহ কী করে, আল্লাহ ভরসা। তো আমার হচ্ছে একটা গরু আছে, ওটা হচ্ছে কিছুদিন আগে ওকে হচ্ছে বীজ দেওয়া হয়েছিল, তো হচ্ছে কনসিভ করে নাই, যার কারণে হচ্ছে শামিম ভাইকে আমার হচ্ছে আবার ডাকা লাগলো। তো যে শামিম ভাই হচ্ছে চলে আসছে, তো উনি হচ্ছে এখন গরুটা পর্যবেক্ষণ করবে। তো উনি হচ্ছে গরুটা দেখলো, দেখার পরে উনি আমাকে বলতেছে ভাই গরু হচ্ছে ডাক আসে নাই। তাই আমি বললাম না ভাই ডাক আসছে, তো আমি সারাদিন গরুটাকে পর্যবেক্ষণ করছি, তো আমার কাছে মনে হয়েছে ডাক আসছে। তো উনি হচ্ছে প্রথমে টের পায় নাই, কারণ হচ্ছে গরু ডাক আসার পরে যে ময়লাটা কাটে ওটা হচ্ছে অনেক পাতলা আমার এই গরুটার, যার কারণে হচ্ছে 1.5 মাস আগে হচ্ছে একবার বীজ দেওয়া হয়েছিলো, তখন হচ্ছে বীজটা থাকে নাই। তো স্বামী ভাই বলতেছে এই হচ্ছে ময়লাটা পাতলা হওয়ার কারণে ওটা হচ্ছে এই ময়দার সাথে বের হয়ে আসছে, ও হচ্ছে ভিতরে রাখতে পারে নাই। তো এখন হচ্ছে উনি আবার দেখলো, দেখার পরে উনি বলতেছে ভাই এই অবস্থা যদি আপনি আবার হচ্ছে বীজ দেন তাহলে ওটা হচ্ছে রাখবে না, যার কারণে হচ্ছে এটা এখন হচ্ছে আর হচ্ছে বীজ দেওয়া হবে না। এরপরে হচ্ছে উনি জরায়ুটা চেক করতেছে, দেখা যাক জরার ভিতরে কোনো প্রবলেম আছে কি না, যদি থাকে তাহলে সেটারও চিকিৎসা দেওয়া হবে। তো উনি হচ্ছে জরায়ু বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পরে বলতেছে না জরায়ুতে কোনো প্রবলেম নেই, এখন হচ্ছে এই আছে ইয়াটা হচ্ছে গাঢ় করার জন্য এখন হচ্ছে উনি একটু চিকিৎসা দিয়ে যাবে। দিয়ে যাওয়ার পরে উনি বললো হচ্ছে 21 দিন পরে যদি আবার হিটে আসে তখন হচ্ছে আমাকে বীজ দিতে বলল। পাশের বাসা হচ্ছে শাহিদুল আসছে, ও হচ্ছে ভাইয়ের সাথে কথা বলতেছে, পরামর্শ করতেছে, ও হচ্ছে বেশ কিছুদিন ধরেই গরু পালে ছোটোবেলা থেকেই, ও এই বিষয়গুলোতে হচ্ছে অনেক অভিজ্ঞ, যার কারণে হচ্ছে ও আসছে আরও আমার গরুর আসে এবং বেশ কিছু পরামর্শ দেয়, কারণ আমি হচ্ছে গরু পালনে হচ্ছে নতুন, বেশি দিনের অভিজ্ঞতা নাই, আমাদের হচ্ছে অনেক ভরপুর অভিজ্ঞতা। তো গরুর হচ্ছে বীজ না দিয়ে চিকিৎসা দিয়ে চলে গেল, এখন হচ্ছে আমি আমার পিছনে হচ্ছে ওই মোলার ক্ষেতের পাশে দিয়ে হচ্ছে লাউ লাগাবো, লাউয়ের বীজগুলো হচ্ছে রোদে দেওয়া হয়েছিল, এগুলো হচ্ছে উঠায় রাখছি, ঠান্ডা করা হয়েছে, এখন হচ্ছে এগুলো হচ্ছে ভিজায় রাখবো, কালকে হচ্ছে এগুলো হচ্ছে বপন করব। আমার এই ভিডিওগুলো এখন যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।